শক্তিশালী বাংলা সাহিত্যে স্বরচিত ভয়ঙ্কর এবং কাল্পনিক কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন কিছু ভুতুড়ে। প্রধান চরিত্রের ক্ষেত্রে আমরা পেয়ে গেছি শ্রদ্ধাঞ্জলি তোমায় চ্যানেল থেকে অভিরূপ দাসকে। বিভিন্ন ধরনের গল্প ও কবিতা শুনতে এই চ্যানেলে আসতে পারেন। দ্য বং কিশোর চ্যানেল থেকে শিলাদিত্য চট্টোপাধ্যায়কে বিভিন্ন ধরনের হাস্যকর এবং রোস্টিং ভিডিও দেখতে এই চ্যানেলে আসতে পারেন। ট্যুরিস্ট গাইড চ্যানেল থেকে অভিষেক মণ্ডলকে বিভিন্ন ধরনের ভ্রমণের ভিডিও দেখতে আসতে পারেন এই চ্যানেলে। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছায়াছবি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম 1894 সালের 12ই সেপ্টেম্বর। ইনি ছিলেন বাংলা সাহিত্য জগতের এক বিশিষ্ট ব্যক্তি। এনার লেখা কিছু উল্লেখযোগ্য উপন্যাস হল পথের পাঁচালী, অপরাজিত, অরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, অশ্বিনী সংকেত ইত্যাদি। ইনি এইসবের পাশাপাশি 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপি রচনা করেন। এনার প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কার হল সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার। ইনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে 1 নভেম্বর 1950 সালে মাত্র 55 বছর বয়সে। এই বইটি থেকে শুরু হচ্ছে এনার লেখা ছায়াছবি। এক বন্ধুর মুখে গল্প শোনা। আমার বন্ধুটি অনেক দেশ বেরিয়েছেন। লোক হিসেবে অমায়িক, রসিক ও শিক্ষিত। কলকাতাতেই থাকেন। যখন তার সঙ্গে আমার দেখা হয় তখন গল্পে গল্পে অনেক সময় সারা রাত কেটে যায়। প্রকৃতপক্ষে ঠিক মনের মতো লোক পাওয়া বড় দুষ্কর। অনেক কষ্টে একজন হয়তো মিলে। অধিকাংশ লোকের সঙ্গে আমার আলাপ হয় সে সম্পূর্ণ মৌখিক। তাদের সঙ্গে আমাদের হয়তো ব্যক্তিগত অভ্যাসে, চরিত্রে, মতে, ধর্মবিশ্বাসে বা বিদ্যায় যথেষ্ট তফাত আছে। কিন্তু একই অফিসে, কি কলেজে, কি কোর্টে একসঙ্গে কাজ করতে হয়, দুবেলা দেখা হয়, দাদা কিংবা মামা বলে সম্বোধন করতে হয়, কবুটাস্থ পানের খিলের বিনিময়ও হয়তো হয়ে থাকে, কিন্তু ওই পর্যন্তই। মন সায় দিয়ে বলে না তার সঙ্গে দুবেলা দেখা হলে গল্প করে বাঁচি। কোনো নিরালা বাদলার দিনে অফিসের হরিপদদার সঙ্গ খুব কাম্য বলে মনে হবে না। আমার বন্ধুর নাম থাকে, নামের দরকারি বা কি? আবার লোকে তাকে বিরক্ত করবে, কৌতূহলী লোকের সংখ্যা সর্বত্রই বেশি। কোনো কাজ নেই, গিয়ে আনন্দ করবে আর বকাবে। তিনি একজন শিক্ষিত ব্যক্তি এবং একজন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের কর্মী। হাতে পয়সা এবং কলকাতায় বাড়ি আছে। বাড়ির গ্যারেজে মোটর গাড়ি থাকবার জন্য অন্য কোনো বাধা ছিল না। কিন্তু আমার বন্ধু আড়ম্বর ও বিলাসিতা পছন্দ করে না। ভূমিকা এই পর্যন্ত। সেদিন খুব বর্ষার দিন। একা বাড়ি বসে বসে ভালো লাগলো না। একখানা ট্রেন ধরে কোথায় পৌঁছল। ভীষণ বর্ষায় ট্রাম বন্ধ, বাস কুশ্চিত দু একটা চলে। জল ভেঙে হেঁটে বন্ধুর বাড়ি গিয়ে পৌঁছলাম। বন্ধু আমায় দেখে অত্যন্ত খুশি হলেন বলাই বাহুল্য। তখনই গরম চা খাবারের ব্যবস্থা হলো। পরস্পরের কুশল জিজ্ঞাসার ভদ্রতা বাদ গেল না। তার বৈঠকখানা গদি আটা আরাম কেদারায় ততক্ষণে বেশ হাত পেরিয়ে বসে পড়েছি। সন্ধ্যার পরে আবার সজোরে বৃষ্টি নামল। বেশিক্ষণ ঠান্ডা বোধ হওয়াতে পাখা বন্ধ করতে হলো। বন্ধুর আতিথেয়তায় আমার সুপরিচিত। তিনি বললেন, ঘরে স্টোভ আছে, চলুন দোতলার ঘরে, এই বৃষ্টিতে আর কেউ আসবে না, খিচুড়ি চড়িয়ে দিই, ডিম আছে, আলু আছে। বাহ, চমৎকার! মাছ দেখতে পাঠাবো রঘুয়াকে? না, কোনো দরকার নেই,
মদের ওতেই হয়ে যাবে। চলুন ওপরের ঘরে, রাতে এখানে খাবেন ও থাকবেন। নইলে যাচ্ছি কোথায়? যেতে চাইলেও যেতে দেওয়া হবে না। উপরে বসবার ঘরটিতে বন্ধুর লাইব্রেরি, দেওয়ালের গায়ে সারি সারি কাঁচের আলমারি, সাধারণত বিজ্ঞান ইতিহাসের বইয়ে ভর্তি। দেওয়ালে বড় বড় অয়েল পেন্টিং, প্রতিকৃতি নয়, সবই ল্যান্ডস্কেপ, ভালো চিত্রকরের হিমালয় অঞ্চলের দৃশ্য। আমার বন্ধু হিমালয়কে অত্যন্ত ভালোবাসেন, হিমালয় অঞ্চলের ভৌগোলিক তত্ত্ব তার নখ দর্পণে। অনেকদিন রাতে হিমালয় ভ্রমণের নানা মনোরম গল্পে কখন রাত্রি কেটে গিয়েছে এরও পাইনি। উপরের ঘরে যখন গিয়ে বসলাম, তখন টেবিলের ওপর একখানে ছবিওয়ালা বই খোলা পড়ে আছে। বন্ধুর হাতে নিয়ে বলল, এখানে দেখেছেন হিমালয়ান জার্নাল 7 হেদিনের ভ্রমণ বৃত্তান্ত বেরিয়েছে। উথাকার কাশ্মীর, এমন শৌখিন স্থানে 7 হেদিন বেড়াতেন বলে জানতাম না। কোথায় টাকলা মাকান, কোথায় কারাকোরম, এসব দুর্গম স্থান ছেড়ে তিনি না চমৎকার দৃশ্যের বর্ণনা করেছেন, লেখাটায় দেখবেন। একবার চোখ ছিল ভদ্রলোকের, যা সকলের থাকে না, 100 বার সত্যি। তারপরে আমাদের গল্প আরম্ভ হলো প্রধানত কাশ্মীর নিয়েই। কাশ্মীর আমার বন্ধুটির জীবনে একটি তীর্থক্ষেত্র। অনেকবার তিনি ক্লান্ত নাগরিকের মন ও চক্ষুকে বিশ্রাম দেওয়ার জন্য দেশ বিদেশে ভ্রমণ বেরোতেন আমি জানি। কাশ্মীরেও গিয়েছেন অনেকবার। কাশ্মীরের কোথায় সাধারণত তিনি পঞ্চমুখ হয়ে পড়েছেন। এবার কিন্তু একটা নতুন বিষয় নিয়ে তিনি কথা পাড়লেন, সেটা হলো তার একটি অতি প্রাকৃত অভিজ্ঞতা যেটা কাশ্মীরের পথেই ঘটেছিল। শেষ হলো ছায়াছবির প্রথম পর্ব, রচনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গল্পপাঠ ও বন্ধুর ভূমিকায় অভিরূপ, গল্প পরিচালনা ও শব্দগ্রহণে উৎসব, গল্প সম্পাদনা ও স্পেশাল ইফেক্টসে শিলাদিত্য, সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন ও পোস্টার ডিজাইনে নবকুমার। আগামী সপ্তাহে আরেকটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে টিম কিছু ভুতুরে। ধন্যবাদ।